আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এটা দিয়ে চুল শুকিয়ে নাও, অর্ষা করুণ স্বরে বলল। আমি এটা দিয়ে চুল শুকাতে পারি না, কখনো ব্যবহার করিনি। ইটস ওকে, তুমি আয়নার সামনে বসো। অর্ষা চুপচাপ বসল, আহনাব ওর পিছে দাঁড়িয়ে নিজে চুল শুকিয়ে দিচ্ছে। অর্ষা যেমন অবাক হচ্ছে তেমন আবার ভালোও লাগছে। মেঘ না চাইতেই বৃষ্টি বোধহয় একেই বলে। আয়নায় সে বিবশ হয়ে আহনাবকে দেখছিল, অর্ষার মুখ থেকে বেরিয়ে আসে, আপনি অনেক সুন্দর। কি না, মানে বলছিলাম হেয়ার ড্রায়ার দিয়ে কি আপনি চুল শুকাতেন? না, আফরিনের জন্য কিনেছিলাম, কিন্তু বাংলাদেশে যাওয়ার সময় নেওয়ার কথা মনে ছিল না। ও, চুল শুকনো শেষ হলে আহনাব বলল, এত সাদামাটা ভাবে যাবে নাকি সাজো? কিন্তু 10 মিনিট তো শেষ। অর্ষার বাচ্চাদের মতো কথা শুনে আহনাবের হাসি চলে আসে, কোনো রকম হাসি থামিয়ে বলে, সমস্যা নেই, আরো 10 মিনিট সময় দিলাম। অর্ষার সাজগোজ সম্পর্কে তেমন ধারণা নেই, ঠিকমতো মেকআপও সে করতে পারে না। সাজ বলতে সে যা বোঝে এবং পারে তা হচ্ছে মুখে হালকা ফেস পাউডার, চোখে আইলাইনার, মাস্কারা আর কাজল, ঠোঁটে ম্যাট লিপস্টিক। এখনও সে এইটুকুই সাজল। সাজ শেষ হলে সে ওড়নাটি গলায় পেঁচিয়ে এনে ওড়নার দুই সাইড বুকের ওপর রাখল। কিছু চুল সামনে এসে পড়ছিল, সেগুলো হাত দিয়ে ঠেলে পেছনে দিয়ে বলল, আমি রেডি, চলুন। আহনাব একবার ওর দিকে তাকিয়ে বলল, সুন্দর লাগছে তোমাকে। অর্ষা লজ্জা পেলেও মুচকি হেসে বলল, থ্যাংক ইউ। আহনাব আলমারি থেকে লেডিস ব্ল্যাক লেদারের জ্যাকেট অর্ষার হাতে তুলে দিয়ে বলল, রাতে ঠান্ডা লাগবে, এটা সাথে নাও। আচ্ছা। দুজনে একসাথে বেরিয়ে পড়ে। সুইজারল্যান্ড আসার পর আজ প্রথম অর্ষা দূরে কোথাও ঘুরতে যাচ্ছে। পাশের সিটে তার প্রিয় মানুষ, পছন্দের মানুষ, এমনকি মানুষটা তার স্বামীও। এর চেয়ে আনন্দের খুশির অনুভূতি আর কেই বা হতে পারে? অর্ষা উচ্ছ্বসিত কণ্ঠে জানতে চায়, ফুপির বাসা কোথায়? জেনেভা শহরে। জুরিখ শহর পার হওয়ার সময় বিশাল একটা নদী পড়ে, যেটা জুরিখ শহরের মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে। আহনাব অর্ষাকে নদীটির সাথে পরিচয় করিয়ে দিয়ে বলল, এই নদীর নাম লিম্মাত। অনেক সুন্দর। আহনাব অর্ষাকে নদীটির সাথে পরিচয় করিয়ে দিয়ে বলল, যাওয়ার পথে দূর থেকে একটা লেখা দেখতে পেল অর্ষা, সম্ভবত ল্যাটিন ভাষায় লেখা, ইউনাস প্রো ওমনিবাস ওমনিস প্রো ইউনো। আহনাব অর্ষার দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকিয়ে বলল, ল্যাটিন ভাষা বোঝো? অর্ষা ঠোঁট উল্টিয়ে বলল, ওইখানে যে কি লেখা ছিল পড়লাম ঠিক, কিন্তু বুঝলাম না। আহনাব হেসে বলল, ল্যাটিন ভাষায় লেখা তাই বোঝনি, কথাটির বাংলা অর্থ হলো একের জন্য সব, সবের জন্য এক, এই সুইজারল্যান্ডের নীতিবাক্য। আপনি তো দেখি অনেক কিছু জানেন। অদ্ভুত, আমি এই দেশের বাসিন্দা তো জানবো না। ফুপির বাসায় পৌঁছে দেখল হলুস থুলুস কাণ্ড, ফুপি ভীষণ ব্যস্ত। অর্ষা আর আহনাবকে দেখে ব্যস্ততা রেখে এগিয়ে আসেন, অর্ষাকে জড়িয়ে ধরে বলেন, ভালো আছো মা? অর্ষা সালাম দিয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো ফুপি, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সেই কবে এসেছো সুইজারল্যান্ড, আর আজ আসলে ফুপির বাসায়? অর্ষা অপ্রস্তুত ভাবে হাসল। ফুপি আহনাবের দিকে তাকিয়ে বললেন, দোষ তো তোর অর্ষার না, তুই নিয়ে আসিস নি কেন? অমনি সব দোষ আমার হয়ে গেল না, বলল আহনাব। অবশ্যই তোর। তখন সিঁড়ি পেয়ে নিচে নেমে আসে ফুপির ছেলে নিহিত আর মেয়ে নেহা। নিহিত ইঞ্জিনিয়ারিং পড়ছে আর নেহা পড়ে ক্লাস 10-এ। দুই ভাই বোনই যথেষ্ট স্মার্ট আর সুন্দর। নিহিত এগিয়ে এসে আহনাবকে ছড়িয়ে ধরে বলে, কি অবস্থা ব্রো, অনেকদিন পরে আসলে। আহনাবও ছড়িয়ে ধরে পিঠ চাপড়ে বলল, তুইও তো যাস না। নেহা আগে গেল অর্ষার কাছে, আপ্লুত হয়ে বলল, তুমিই তো আমাদের ভাবি। অর্ষা মৃদু হেসে ওপর নিচ মাথা ছাকায়। নেহা হাত বাড়িয়ে দিয়ে বলল, তোমায় তো আমি চিনি, কিন্তু তুমি আমায় চেনো না। পরীক্ষা থাকায় আমি আর ভাইয়া তোমাদের বিয়েতে যেতে পারিনি। বাই দ্য ওয়ে, আমি নেহা। অর্ষা হাত মিলিয়ে হেসে বলল, মুখ চিনি না, কিন্তু তোমাদের কথা আন্টির কাছে শুনেছিলাম। কোন আন্টি?
প্রশ্ন করে নেহা। অর্ষা অপ্রস্তুত হয়ে বলে, এ মানে মায়ের কথা বলছিলাম, ওনার মা আর কি, আনহাফকে দেখিয়ে বলল। নেহা অর্ষাকে চড়িয়ে ধরে বলল, নার্ভাস হচ্ছ কেন? ননদের সামনে এত নার্ভাস হতে নেই। নেহি তো কথার মাঝে ঢুকে বলল, আমার কথা বলেনি? অর্ষা হেসে বলল, বলেছে। ফুপি তখন বলল, বাকি কথা খাওয়ার টেবিলে হবে, নেহা ওদের রুমটা দেখিয়ে দে, ফ্রেশ হয়ে আসুক। নেহা অর্ষার হাত ধরে বলল, আমার সাথে আসো সুইটহার্ট। ওদের পেছন পেছন আহনাব আর নিহিত গেল। রুমে গিয়ে অর্ষার নার্ভাসনেস কিছুটা কমে। আহনাব জিজ্ঞেস করে, কি হয়েছে? কিছু হয়নি, ফুপির পরিবারের সকলে বেশ মিশুক। আহনাব বিছানায় শুয়ে বলল, অনেক, আমাদের বংশের সবাই অনেক ভালো, কারোর মধ্যেই কোনো অহংকার খুঁজে পাবে না। সত্যি বলছি, আপনাদেরকে না দেখলে বিশ্বাসই করতাম না। দুনিয়ায় এমন এমন পরিবার পাওয়া সত্যিই দুষ্কর। সবাই তো এখন টাকা পয়সাকেই সব কিছু মনে করে। এর মাঝে ভিন্ন মন মানসিকতার মানুষও রয়েছে। যেমন আপনারা। আচ্ছা ফুপা কোথায়? তাকে তো দেখলাম না। ফুপা অফিসে, তার সাথে রাতে দেখা হবে। আমরা বাড়ি ফিরবো কবে? কাল সকালে। দুজনে ফ্রেশ হয়ে নিচে নামে। ফুপি তখন খাবারের আয়োজন করা নিয়েই ব্যস্ত ছিলেন। টেবিলে হরেক রকমের খাবার, এত খাবার কে খাবে কে জানে। ফুপি জোর করে অর্ষাকে অনেক কিছু খাইয়েছে, পেট নিয়ে চলাই এখন মুশকিল হয়ে পড়েছে তার। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর নেহা আবদার করে বসে, ঘুরতে যাব। অর্ষা ক্লান্ত স্বরে বলল, আমি কোথাও যেতে পারবো না সোনা, তোমার ভাইকে নিয়ে যাও। নেহা সোফায় অর্ষার পাশে বসল, হাত ধরে বলল, এমন বলো না সুইটহার্ট, আমি তো তোমাকে নিয়ে ঘুরতে চাই, আবার কবে দেখা হবে তা তো জানি না, প্লিজ চলো যাই। ওখানে গেলে তোমার অনেক ভালো লাগবে, লেকের মাঝে জাহাজ, ঠান্ডা বাতাসে রাতের লেক দেখবে, মন পুরো ফুরফুরে হয়ে যাবে। কোথায় যেতে চাচ্ছিস? প্রশ্ন করল নিহিত। লেক জেনেভায় যাবো ভাইয়া, আমার স্কুলের ফ্রেন্ডরা মিলে জাহাজে পার্টির ব্যবস্থা করেছে। ওয়াও, তাহলে আমার ফ্রেন্ডসদেরও ইনভাইট করি। শিওর। দুই ভাইবোন নিজেদের মতো প্ল্যানিং করে ফেলেছে। অর্ষা আর না করতে পারলো না। এখান থেকে চারজনে মিলে সোজা চলে গেল লেক জেনেভায়। সত্যি বলতে যতটা অনিচ্ছা নিয়ে অর্ষা বাড়ি থেকে বের হয়েছিল, তার চেয়েও অধিক বেশি মনটা ভালো হয়ে গেছে। লেকের পাশে নানান রকমের ফুল, যাদের নামও অর্ষার হয়তো ঠিক মতো জানা না। চাঁদের আলোতে লেকের পানি ঝিকমিক করছে, থই থই করছে লেকের নীলাভ পানি। সবাই মিলে জাহাজে ওঠে। জাহাজ শুনে অর্ষা ভেবেছিল বিশাল বড় জাহাজ বোধহয় হবে। এসে দেখলো তেমন না, মাঝারি সাইজ বলা যায় বড় চোর। নেহা ওর সব বন্ধু বান্ধবের সঙ্গে অর্ষা আর আহনাপের পরিচয় করিয়ে দিল। নিহিতের বন্ধু বান্ধব সবাই এসে পৌঁছল জাহাজ ছাড়া হয়ে। অর্ষা দাঁড়িয়ে আছে বাইরের দিকে খোলা আকাশের নিচে। জাহাজ ছুটে চলেছে, সেই সাথে সাই সাই করে ধেয়ে আসা বাতাসে অর্ষার ওড়না উড়ছে। আহনাব মৃদু মন্দ কণ্ঠে জিজ্ঞেস করে, খারাপ লাগছে? অর্ষা দুদিকে মাথা নাড়িয়ে বলে, অনেক 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 বেশি ভালো লাগছে, এতগুলো ভালো লাগছে। শেষ কথাটা দুহাত প্রসারিত করে বলল, বোঝাতে চাইলো ভালো লাগার পরিমাণ। আহনাব ফিক করে হাসে। ভেতরে সবাই হই হুল্লোড় করছে, কয়েকজন ইংলিশ গানের তালে তালে নাচছে। নেহা বাইরে এসে দুজনকে টেনে ভেতরে নিয়ে যায়, দুই গ্লাস জুস ধরিয়ে দেয় হাতে। অর্ষা আতঙ্কিত হয়ে আহনাবের দিকে তাকায়। আহনাব ওর চোখের দৃষ্টি বুঝতে পেরে নেহাকে জিজ্ঞেস করল, অ্যালকোহল মেশানো নাকি? ও কিন্তু এসব খায় না। জুসের সাথে সবগুলো বোতলে হুইস্কি মেশানো। অর্ষা খাবে না শুনে নেহা মিথ্যে বলল, আরে না, এগুলো শুধু জুস, এই দেখো আমরাও খাচ্ছি। অভয় পেয়ে অর্ষা গ্লাসে চুমুক দেয়, টেস্ট ভালো বিধায় আরও তিন গ্লাস জুস খেয়ে ফেলে। নেহা অর্ষার হাত ধরে নাচতে নাচতে বলে, টেস্ট কেমন ভাবি? দারুণ। কী জুস এটা, নাম কি? নেহা মস্করা করে বলল, লাভ জুস। এরপর আহনাবকে টেনে এনে বলল, এরকম দূরে দাঁড়িয়ে আছো কেন? বইয়ের সাথে রোমান্স করো।
অগত্যা আহনাব অর্ষার হাত ধরল। ততক্ষণে নেশানেশা ভাব এসে গেছে অর্ষার মাঝে। বাতাসে অর্ষার চুলগুলো ওড়ার সময় অদ্ভুত সুন্দর লাগছিল দেখতে। নজর সরানো দায়, আহনাব তৎক্ষণাৎ অর্ষাকে ছেড়ে দেয়। অর্ষাও এগিয়ে আসে, চোখ মুখ শক্ত করে জিজ্ঞেস করে, এভাবে চলে এলেন কেন? খেতে। জুসের গ্লাস দেখিয়ে বলল আহনাব। ও আচ্ছা, তাই? ওকে দেখি কে কত জুস খেতে পারে। বলেই গ্লাসটা নিয়ে নিল অর্ষা, গ্লাসের বদলে বোতল নিল। আহনাব বাধা দিয়ে বলল, তোমার খাওয়া লাগবে না। কেন না, 100 বার খাবো, 1000 বার খাবো। আপনি খাবেন না? আজীব আমি কেন খাবো না, আমিও 100 বার খাবো, 1000 বার খাবো। এই বলে সেও ঢক ঢক করে বোতল থেকে জুস পান করতে থাকে। এবার আহনাভেরও নেশা হয়ে গেছে প্রায়। অর্ষা বোতল নিয়ে আবার বাইরে গেছে, বসে পড়েছে সে। ওকে ফলো করে আহনাপও আসে। যদি বেখেয়ালে আবার পানিতে পড়ে যায় তখন? অর্ষা একবার বোতলে চুমুক দিচ্ছিল, আর একবার আকাশের দিকে তাকিয়েছিল। অনেকক্ষণ তাকিয়ে থেকে আবার বোতলে চুমুক দেয়। আহনাব গিয়ে ওর পাশে বসে বোতলটা হাত থেকে ছিনিয়ে নিয়ে ঘোর লাগা কণ্ঠে বলে, অনেক খেয়েছো, আর খাওয়া লাগবে না। অর্ষার তখন চোখে মুখে পুরো নেশা, মাথা ভন ভন করছিল। ঝিম মেরে কিছুক্ষণ আহনাবের দিকে তাকিয়ে থেকে বুকের ওপর ঢলে পড়ে, বুকে মৃদু আঘাত করতে করতে বলে, আপনি অনেক খারাপ, অনেক। নেহা ফের এসেছিল ওদের ডাকতে, দুজনকে একসাথে দেখে মুচকি হেসে আবার চলে যায়। আহনাব অর্ষার দুই বাহু ধরে সোজা করে বসিয়ে বলল, আমি খারাপ? ভীষণ। আমি সত্যি খারাপ? 100% খারাপ, একটু ভালো না। অর্ষার মুখের দিকে তাকিয়ে আহনাবের যেন আরো নেশা হয়ে গেল। সে অর্ষাকে আরো কাছে টেনে আনল, এক হাত চলে গেল অর্ষার জ্যাকেট ভেদ করে কোমরে, আর অন্য হাত অর্ষার চুলের মাঝে। কোনো কিছু চিন্তা ভাবনা করার অবকাশ পেল না কেউই। অর্ষার ওষ্ঠে ডুবিয়ে দিল নিজের ওষ্ঠদয়। কিছুক্ষণ পর ঠোঁট ছেড়ে মুখের দিকে তাকিয়ে বলল, গার্ল লাইক ইউ ইজ হার্ডলি সিন, ইউ আর মাই কুইন। এরপর সে গাঢ় চুম্বন দিল অর্ষার দুই গালে। অর্ষা ফের ভাঙা ভাঙা গলায় বলল, আই সেড ইউ আর ব্যাড ব্যাড ব্যাড, ভেরি ব্যাড। ইয়া আই অ্যাম অ্যান্ড অনলি ফর ইউ। বলেই সে আবারও অর্ষার ঠোঁটে গভীর চুমু দিল। শীতল সমীরণ মন না করে শীতল, মন সে খারাপ হয় কারণে অকারণ। প্রথম ভালো লাগা হোক কিংবা অল্প বয়সের ভালো লাগা, খুব সন্তর্পণে তা মনের ভেতর গেঁথে থাকে। অল্প একটু ভালো মুহূর্ত মনে যেরকম আনন্দের সৃষ্টি করে, তেমনি অল্প একটু খারাপ মুহূর্ত পুরো মনটাকে বিষিয়ে তোলে। সকালের পরিস্থিতি ঠিক সেরকম। বই খাতা ছড়িয়ে ছিটিয়ে বিছানায় বসে রয়েছে সে। কিছুক্ষণ পড়ার টেবিলে বসে পড়ার চেষ্টা করছে তো, কিছুক্ষণ বিছানায়, কোথাও তার পড়া হচ্ছে না। অথচ এক গাদা পড়া পেন্ডিং রয়েছে, ক্লাসের পড়া, কোচিংয়ের পড়া, প্রাইভেটের পড়া সব। আর এদিকে উচ্চাটন মন দিয়ে সে অস্থিরতায় ভুগছে। সমস্যা তো পড়ার স্থান নয়, বরঞ্চ তার মন। সে কিছুতেই আহিলের করা অপমানগুলো ভুলতে পারছে না। সকালের মা সেলিনা বেগম মেয়ের রুমে এসে পুরো দস্তুর অবাক হয়ে যান। সকাল হাত পা ছড়িয়ে ফ্লোরে বসেছিল, তিনি হরলিক্সের গ্লাস টেবিলের ওপর রেখে বললেন, সকাল করুণ স্বরে বলল, কি বই খাতা সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছিস কেন, দেখছ না পড়তেছি? এই তোর পড়ার নমুনা, এভাবে কেউ পড়ে? ভালো লাগছে না মা। কেন, কি হয়েছে? কিছু হয়নি। কিছু না হলে ভালো লাগবে না কেন, শরীর খারাপ? না। তিনি কয়েক সেকেন্ড মেয়ের মুখের দিকে তাকিয়ে থেকে বললেন, তোর যে কখন কি হয় বুঝি না আমি, হরলিক্স খেয়ে চুপচাপ সুন্দর মতো পড়তে বস। আহিলের কথা মনে পড়ে যায় সকালের। সকালে তো আহিল তাকে ছোট বলেই অমন বড় বড় কথা বলে গেছিল। হরলিক্সের কথা শুনে বেপরোয়া মনটা আরো বেপরোয়া হয়ে উঠল। সে বসা থেকে উঠে দাঁড়িয়ে সেলিনা বেগমকে পিছু ডাকল, মা। তিনি দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন, জিজ্ঞেস করলেন, কি? এখন থেকে আমি আর হরলিক্স খাবো না, নিয়ে যাও। কেন, হরলিক্স আবার তোকে কি করলো? কিছু করেনি, আমি কি ছোট আছি নাকি যে এখনো হরলিক্স খাবো?
সেলিনা বেগম চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছেন। ধমক দিয়ে বললেন, খুব বড় হয়ে গেছিস তাই না? এক থাপ্পড় দেব, সব কাটা দাঁত পড়ে যাবে, চুপচাপ খেয়ে নে। মা চলে যাওয়ার পর রাগে ফেটে পড়ে সকাল। সবাই কেন তাকে শুধু ছোটই বলে? সে কি খুব বেশি ছোট? হরলিক্স খেলো না সে? ওয়াশরুমে ফেলে দিয়ে গ্লাস খালি করে আবার টেবিলের ওপর রেখে দিল। সেই সময়ে নিতুর কল আসে। মনে মনে খুশি হয় সকাল। যাক, ওর সাথে কথা বললে মনটা তো হালকা হবে। ফোন রিসিভ করতেই ওপাস থেকে নিতু বলল, দোস্ত ম্যাথ হোমওয়ার্ক করছিস? হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দে না। মুহূর্তেই আবার রাগ উঠে গেল মাথায়। সকাল চিবিয়ে চিবিয়ে বলল, এজন্য ফোন করেছিস? রাগ ফোন রাগ বলছি। আরে রাগ করছিস কেন, কি হয়েছে? ঘোড়ার ডিম হয়েছে। বলবি তো, না বললে বুঝবো কি করে? কি হবে আবার, সকাল থেকে তো কোনো কিছুতেই মন বসাতে পারছি না। ওই ছেলের কথাগুলো কানে বাজতেছে শুধু। নিতু দীর্ঘশ্বাস নিয়ে বলল, ও এই ব্যাপার, আরে বাদ দে না, কত মানুষ তো কত কথাই বলে, সব কি মনে রাখতে হয় নাকি? বাদ দেবো মানে? পারছি না আমি, একই তো অন্য একটা মেয়ের সাথে দেখেছি, তার ওপর আবার উল্টো আমাকে অপমান করে গেল। তুই যেভাবে বলছিস মনে হচ্ছে সে তোর বয়ফ্রেন্ড, এত হাইপার কেন হচ্ছিস তুই? একটুখানি থেমে ফের বলল, বাই এনি চান্স তুই তার প্রেমে পড়ে যাসনি তো? সকাল চুপ করে থাকে। নিতু বলে, কি রে চুপ কেন? জানি না, মনে তো হচ্ছে তুই হাবুডুবু খাচ্ছিস। খেলেই বা কি? ট্রিট দিবি? রাগ তোর ট্রিট, সে তো আমাকে দেখতেই পারে না, কেমন দূর দূর করে, দেখিস নি? তাতে কি, সে রিজেক্ট করতেই পারে, তাই বলে কি তুই হাল ছেড়ে দিবি? তাহলে কি করবো? আঠার মতো লেগে থাকবি, কয়দিন ইগনোর করবে সে? দেখবি একদিন ঠিক পটে যাবে। সত্যি বলছিস? অবশ্যই, তুই কি তার চেয়ে কম সুন্দর নাকি? হাল ছাড়িস না। সকাল খুশি হয়ে যায়। নিতু বলে, মন ভালো হয়েছে? এবার তো হোমওয়ার্কের ছবি দে। আমি তো পড়তেই পারিনি, হোমওয়ার্কও করিনি, বাট ডোন্ট ওয়ারি, আমি এখনই হোমওয়ার্ক করে তোকে ছবি পাঠাচ্ছি। আশিক তার রুক্ষ কণ্ঠে গান গাওয়ার চেষ্টা করছে। আহিল, দিদার, লামিয়া, জুই আর রেশমি গালে হাত দিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রয়েছে। সকলের চোখে মুখে বিরক্তির ছাপ। আর সইতে না পেরে রেশমি জোরে একটা ধমক দিয়ে বলল, এই থামা তোর গান, আমার এলাকায় কুত্তাগুলা, নইলে এখনই বাসায় আইসা পড়বে। আশিক গান থামিয়ে মুখ গোমড়া করে তাকিয়ে আছে, চোখের দৃষ্টি আহত। লামিয়া করুণ স্বরে বলল, আমার শ্বশুরবাড়ির এলাকায় কয়টা কুত্তা আছে, অলরেডি ওরা ঘেউ ঘেউ করা শুরু করছে। সেম রে, হেডফোন নিয়ে নাই তো, তাই ওরা মনে হয় গান শুনে এমন করতেছে, বলল জুই। আশিক খুব কষ্ট নিয়ে আহিল এবং দিদারের উদ্দেশ্যে বলল, ওরা আমাকে অপমান করতেছে, তোরা কিছু বলবি না? দিদার বলল, তোর কি মান আছে যে অপমান করবে? আহিল দীর্ঘশ্বাস নিয়ে বলল, আমি তো এটাই বুঝছি না, আজ এমন কোন পাপ করেছি যে তোর গান শুনতে হচ্ছে? আশিক কান্না করার ঢং করে বলল, তোরা সবাই আমাকে অপমান করলি তো, কর বোকারানী যদি কলে থাকতো তাহলে ও ঠিকই আমার পক্ষ নিত। জুই বলল, ভালো কথা, কি রে লামিয়া, তুই যে বললি অশাকে আসতে বলেছে, কোথায় ও? লামিয়া ঠোঁট উল্টে বলল, কি জানি লাইনেও তো নাই, দেখ মনে হয় ভুলে গেছে, বলল দিদার। রেশমি হতাশ হয়ে বলল, এটা কোনো কথা? হয়তো ব্যস্ত আছে, আমরা কথা বলতে থাকি, দেখি আসে কিনা, বলল আহিল। লামিয়া পা গুটিয়ে আরাম করে বসে বলল, তাহলে একটা গল্প শোনা? এখন গল্প শোনাবো, তোর হাজবেন্ড কোথায়? অফিসে, আসতে রাত হবে, তুই গল্প বল। আশিক মন মরা হয়ে বলল, আমার গান তো ভালো লাগলো না তোদের, নে আহিল তুই একটা গল্পই শোনা, আমরাও শুনি। আহিল কিছুক্ষণ চুপ করে থেকে দীর্ঘশ্বাস নিয়ে বলল, আর গল্প, নিজেই তো কোনো গল্পে আটকে গেছি মনে হচ্ছে। কেন, কি হয়েছে? প্রশ্ন করল রেশমি। আরে আজ যে তুই আর আমি রেস্টুরেন্ট থেকে বের হলাম না সকালে, তখন একটা মেয়ে এসেছিল। সকাল অবাক হয়ে সমস্বরে বলল, মেয়ে? রেশমি বলল, মেয়ে কোথায় এলো, কোন মেয়ে, আমি তো দেখলাম না।
আগে কথা শেষ করতে দে আমায়। আচ্ছা বল। এরপর সে সকালের সাথে ঘটে যাওয়া সকল কথা বন্ধুদের বলল। সবার তো হাসতে হাসতে অবস্থা খারাপ। দিদার হাসতে হাসতেই বলল, তুই আগুন, একটা পিচি মেয়ে তোকে আগুন বলে গেল, হায় আল্লাহ। আহিল মুখ গম্ভীর করে বলল।